সালাতে নিয়ম, আমরা সালাতে নিয়ম করছিলাম। তাহলে সালাতে নিয়মে প্রথমে আমরা প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, তারপরে কালেমা শাহাদাত করতে হবে। কালেমা শাহাদাত পড়ার পরে আমরা কি করব? আমরা পশ্চিম দিকে মুখ করে বিনয়ের সাথে সোজা হয়ে দাঁড়াবো। সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা কি নিয়াত করবো? আল্লাহু আকবার বলবো, তাহরিমাবাদ, ঠিক আছে? দেখো তারপরে তারপরে কি করতে হবে? তাহলে দেখো সালাতে তাকবীরে তাহরিমা পড়ার পর কি সানা করবো? সানা অর্থ প্রশংসা। তাহলে তাকবীরে তাহরিমার পরে কি করতে হয়? সানা করতে হয়। সানা অর্থ প্রশংসা। তাহলে আমরা কি করব? আমরা তাকবীরে তাহরিমা পড়ার পরে সানা করছি। তাহলে সানাটা কি? সানাটা দেখো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি পাক, তোমার জন্য সকল প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তুমি অতি মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা সালাম করব। সালাম করার পরে আমরা কি করব? বিসমিল্লাহ। তাহলে দেখো আউযু বিল্লাহ করব। তাহলে সালাম করার পর আউযু বিল্লাহ করতে হয়। সম্পূর্ণ আউযু বিল্লাহ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে স্নান করার পরে আমরা বলবো আউযু বিল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থ বিতাড়িত শয়তান থেকে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। তাহলে অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তাহলে দেখো সানা পড়ার পরে আমরা করব আউযু বিল্লাহ। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা সানা করব। সানা করার পরে আমরা করব আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ করার পরে আমরা তারপরে করব কি? বিসমিল্লাহ। তারপরে বলতে হবে বিসমিল্লাহ। তাহলে দেখো বিসমিল্লাহ সালাতে আউযু বিল্লাহর পর বিসমিল্লাহ বলতে হয়। তাহলে সম্পূর্ণ বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো আউযু বিল্লাহর পরে আমরা করব বিসমিল্লাহ।
আউজুবিল্লাহ ধরে আমরা করব বিসমিল্লাহ। তাহলে দেখো বিসমিল্লাহ সম্পূর্ণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে দেখো সালাতের আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা কি করবো, সানা পড়বো। তাহলে সানাটা আমরা আরো একবার বলি, সানাটা হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি পাক, তোমারই জন্য সকল প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকত, তুমি অতি মহা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আচ্ছা আমরা সানা পড়ার পরে আমরা আউযুবিল্লাহ করব, আমরা আউযুবিল্লাহ সম্পূর্ণ করব। তাহলে দেখো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। আউযুবিল্লাহ পড়া হয়ে গেলে আমরা করব বিসমিল্লাহ, আমরা বলব বিসমিল্লাহ, বিসমিল্লাহ আমরা সম্পূর্ণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে দেখো সব ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে মহান আল্লাহ তাআলা সাহায্য করে, ভালো ফল পাওয়া যায়। আর মহান আল্লাহ কি, মহান আল্লাহ রহম করে। আমরা লেখাপড়ার শুরু, আমরা লেখাপড়ার শুরুতে বলবো বিসমিল্লাহ, খাওয়ার আগে বলবো বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বলবো বিসমিল্লাহ, সব ভালো কাজের আগে আমরা বলবো বিসমিল্লাহ। তাহলে দেখো সব কাজ শুরুর আগে আমরা কি বলবো, সব কাজ শুরুর আগে আমরা বিসমিল্লাহ বলবো। সব কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। তাহলে দেখো সব কাজ শুরু করার আগে আমরা কি করব, বিসমিল্লাহ বলে আমাদের কাজ শুরু করব। তাহলে দেখো আমরা কিন্তু পড়ছিলাম সালাতের নিয়ম, তাহলে সালাতের নিয়ম আমরা আরো একবার প্রথম থেকে পড়ে ফেলি। তাহলে সালাতে শুরু করার আগে আমাদেরকে কি করতে হবে, প্রথমে অজু করতে হবে, প্রথমে আমাদেরকে অজু করতে হবে। অজু করার পরে আমরা কি করব, অজু করে পাক পবিত্র হয়ে আমরা কি কাবার দিকে বা পশ্চিম দিকে মুখ করে বিনয়ের সাথে সোজা হয়ে দাঁড়াবো। আচ্ছা তারপরে দেখো তারপরে আমরা কি করব, তারপরে তারপরে আমরা কি করব, নিয়ত করব। নিয়ত করার পরে আমরা আল্লাহু আকবার বলে ছেলেরা কান পর্যন্ত আর মেয়েরা কাঁধ বরাবর হাত উঠাবে। এই আল্লাহু আকবার বলাকে কি বলে, তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলার পরে আমরা কি তাহরিমা মারতে হবে। ছেলেরা নাভি বরাবর হাত রাখবে, বাম হাত নাভি বরাবর রাখবে, বাম হাতের পিঠের উপরে ডান হাত রেখে কি ছেলেরা তাহরিমা বাঁধবে, আর মেয়েরা তাহরিমা বাঁধবে বুকে উপর। তাহরিমা বাঁধার পরে তারপরে বলতে হবে কি সানা। তাকবীরে তাহরিমা বাঁধার পরে বলতে হবে সানা। সানা হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তাহলে সানা অর্থ হে আল্লাহ তুমি পাক, তোমার জন্য সকল প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তুমি অতি মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে সানা আউযুবিল্লাহ, আমরা আউযুবিল্লাহ সম্পূর্ণ করব।
আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আউযুবিল্লাহ বলার পরে আমরা কি করব, বিসমিল্লাহ বলবো। আমরা বিসমিল্লাহ বলবো কি, সম্পূর্ণ বিসমিল্লাহ বলবো। তাহলে কি, বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণ করুণাময় অতি দয়ালু আল্লাহ নামে শুরু করছি। তাহলে দেখো আমরা সবকাজ শুরু করার আগে কি বলবো, বিসমিল্লাহ বলে আমাদের কাজ শুরু করবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু আজকে নামাজের নিয়মে আরো অনেকটা বিষয় পড়ে ফেললাম। তাহলে এখন আমি কি করব, এখন আমরা আমাদের কিন্তু হোমওয়ার্কটা নিয়ে নিই, ঠিক আছে বাবুরা? তাহলে দেখো আমাদের হোমওয়ার্ক হচ্ছে অর্থ শব্দ, অর্থ শব্দ সানা লিখুন। তাহলে দেখো আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে অর্থ সহ সানা লিখো। তাহলে তোমরা কি করবে, তোমরা সানাটা সবাই লিখবা, লিখে খাতাটা পোস্ট করে দিবে, ঠিক আছে সোনামণিরা? সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।